হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কোয়েশ্চেন অফ লাক মুভির গল্প। মুভির প্রথমেই আমরা এরিককে দেখতে পাই। সে যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, কিন্তু এরিকের এ নিয়ে কোনো চিন্তা নেই, কারণ কয়েকদিন বাদে লিলির সাথে তার বিয়ে। ও লিলিকে পরিচয় করিয়ে দেয়, লিলি হচ্ছে এরিকের গার্লফ্রেন্ড। আসলে লিলির বাবা ছিল খুবই বড়লোক, তাই এরিকের সাথে যদি লিলির বিয়ে হয়ে যায় তাহলে এরিকও খুব বড়লোক হয়ে যাবে। লিলি এরিককে খুবই ভালোবাসতো, তারা প্রায় সময় রুন্ডে টুকো, কিন্তু এরিক লিলিকে ভালোবাসতো না। সে শুধু লিলিকে বিয়ে করছিল তার বাবার টাকার জন্য। একদিন বাড়ি ফেরার সময় পাহাড়ের নিচে এরিক একটা গাড়ি দেখতে পায়। সেই গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছিল আর গাড়ির ভিতর একজন জুয়েলার মরে পড়েছিল এবং তার সাথে অনেকগুলো গয়নাও ছিল। গয়নাগুলো দেখে এরিকের মনে লোভের সৃষ্টি হয়। সে গয়নাগুলো গাড়ি থেকে বের করে গাড়িটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে ফেলে দেয়। এইসব করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই সে গয়নাগুলো নিয়ে এত রাতে বাড়িতে ফিরতে পারবে না, আর সেই কারণে সে পাশের একটি হোটেলে গিয়ে ওঠে। সেই হোটেলের মালিক ছিল মারিয়া, সেখানে খুব বেশি লোক আসতো না। আসলে এটা ছিল মারিয়ার বাড়ি। মারিয়া এরিককে জিজ্ঞেস করে, তুমি এত রাতে থাকতে এসেছো, তোমার কোনো সমস্যা হয়নি তো? এরিক বলে, না আমার কোনো সমস্যা হয়নি, আসলে আমার আঙ্কেলের সাথে আমার ঝগড়া হয়েছে, তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। মারিয়া আর কিছু প্রশ্ন না করে এরিককে একটা রুম দিয়ে দেয়। এভাবে রাত বের হয়ে যায়, কিন্তু এদিকে এরিক এতগুলো গয়না নিয়ে কোথায় যাবে চিন্তা না করে পেয়ে সে ভাবে যে এই হোটেলে কিছুদিন থাকবে, কিন্তু প্রথমে গয়নাগুলো লুকানোর জায়গা খুঁজতে হবে। তার কিছুক্ষণ পর এরিক গয়নাগুলো হোটেলের রুমে রেখে লিলির পরিবারের সাথে দেখা করতে যায়। লিলি খুবই রেগেছিল, কারণ এরিক মারিয়ার বাড়িতে থাকছিল। আসলে মারিয়া কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, তাই তাকে কেউ পছন্দ করতো না। লিলি বলে, তুমি এক্ষুনি মারিয়ার বাড়ি ছেড়ে চলে আসো, কিন্তু এরিক না বলে দেয়, কারণ তার সমস্ত গয়না সেখানেই রাখা ছিল। তো যাই হোক, এরপর লিলির সাথে সাক্ষাৎ শেষে এরিক হোটেলে ফিরে আসে। এদিকে টিভিতে নিউজ আসে যে কেউ একজন জুয়েলার্সকে ফোন করে তার সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। এটা দেখে এরিক কিছুটা ভয় পেয়ে যায়। হোটেলে এসে এরিক দেখে তার রুমে তার গয়নাগুলোও নেই, আসলে সেই গয়নাগুলো মারিয়া পরেছিল। তখন মারিয়া এরিককে জিজ্ঞেস করে, তুমি মিথ্যে জুয়েলারকে ফোন করে গয়নাগুলো চুরি করেছো, তাই না? তখন এরিক বলে, না আমি তো শুধু গাড়ি থেকে গয়নাগুলো বের করে নিয়ে এসেছি, জুয়েলার ওখানে আগেই মারা গেছিল। এরিক মারিয়াকে জিজ্ঞেস করে, কিন্তু তুমি আমার গয়নাগুলো পরে আছো কেন? তখন মারিয়া বলে, আমারও এর মধ্যে অর্ধেক ভাগ চাই, আর যদি তুমি আমাকে ভাগ না দাও তাহলে আমি সবকিছু পুলিশকে বলে দেবো। এই কথা শুনে এরিক খুবই রেগে যায় এবং সে মারিয়ার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এই লড়াই যে কখন রোমান্সে পরিণত হয় তারা নিজেরাও জানে না। তারা সেখানে ইন্টিমেট হয় এবং তাদের মাঝখানে খুব ভালো সম্পর্ক হয়ে যায় এবং তারা দুজন ঠিক করে যে এই গয়নাটা তারা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে। ওরদিকে এরিকের নেশা চেপে যায়, সে মারিয়ার সাথে পরদিন সকালে আবার ইন্টিমেট হয়। তো যাই হোক, তাদের দুজনের মাঝখানে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। এরপরে তারা দুজন একসাথে অনেক মজা করে, তারা যখনই মন চায় একে অপরের সাথে ইন্টিমেট হয়। এরিকের লিলিকেও সময় দিতে হয়, কিন্তু এরিকের মন পড়েছিল মারিয়ার কাছে। আসলে এরিক মারিয়াকে ভালোবেসে ফেলেছিল। মারিয়া হঠাৎ এরিককে বলে, আমি একজন ব্যক্তিকে চিনি, দিন চুরি করা গয়না কিনে। তারা দুজন মিলে ঠিক করে সেই ব্যক্তির কাছে গিয়ে গয়নাগুলো বিক্রি করবে। কিন্তু সেই গয়নাগুলো বিক্রি করতে যাওয়ার আগে তাদের দুজনের উত্তেজনা আবার বেড়ে যায় এবং তারা দুজনে আবার ইন্টিমেট হয়। আসলে এরিক এবং মারিয়া দুজন দুজনের জন্য পাগল হয়ে গেছিল, তারা দুজন দুজনকে খুব ভালোবেসেছিল। তো যাই হোক, কিছুক্ষণ পর তারা ওই ব্যক্তির সাথে দেখা করতে যায়। ওই ব্যক্তির নাম ছিল রিচার্ড। রিচার্ড মারিয়াকে ওয়েলকাম করে। আসলে রিচার্ড এবং মারিয়ার মাঝখানে আগে সম্পর্ক ছিল। মারিয়া যখন রিচার্ডকে বলে গয়নাগুলো বিক্রি করবে, তখন রিচার্ড মারিয়াকে জিজ্ঞেস করে, গয়নাগুলো তুমি কোথায় পেয়েছো? তখন মারিয়া সব কথা খুলে বলে এবং রিচার্ড সব কথা শুনে বলে, আমি চুরি করা গয়না কিনতে পারো, কারণ আমি সমস্ত ইল্লিগাল কাজ ছেড়ে দিয়েছি। এই কথা শুনে মারিয়া এবং এরিক খুবই হতাশ হয় এবং তাদের সেখানে কোনো ডিলই হয় না। মারিয়া এরিককে বলে, তুমি বাড়ি যাও, আমি রিচার্ডকে মানিয়ে নেবো, রিচার্ড আমাকে না বলতে পারবে না। এরিকও মারিয়ার কথা মেনে নেয়, কারণ সে মারিয়াকে খুবই ভালোবাসত। তো যাই হোক, এরপর এরিক সমস্ত গয়না নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু এই দিকে লিলি অনেক রেগেছিল, কারণ এরিক আর আগের মতো নেই, সে অনেক পাল্টে গেছে। এরিকের আর আগের মতো লিলির প্রতি কোনো আগ্রহ নেই, সে আগের মতো লিলির সাথে রুমডেটও করে না, তাই লিলির খুব সন্দেহ হয়। এরিক যখন লিলির সাথে দেখা করতে আসে, তখন ভুল করে এরিকের পকেট থেকে একটা আংটি পড়ে যায় আর সেই আংটিটা লিলির বোন সারা দেখে নেয় এবং সারা বলে, এটা তো খুব দামি আংটি, তুমি এটা কোথা থেকে পেয়েছো? তখন এরিক বলে, এটা মারিয়ার কাছ থেকে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। তখন সারা বলে, মারিয়াও তো এত বড় লোক নয়, সে এত দামি আংটি কোথা থেকে কিনবে? তার মানে ও নিশ্চয়ই ওই জুয়েলার্সকে ফোন করে তার সমস্ত গয়না দিয়েছে, আর তুমি তার বাড়িতে থাকছো, তুমি এক্ষুনি তার বাড়ি ছেড়ে চলে এসো, তা না হলে আমি পুলিশকে সব কিছু বলে দেবো। এরিক এখানে খুব বড় জোর ফেসে দেয়। অপরদিকে মারিয়া রিচার্ডের সাথে ডিল করছিল। রিচার্ড মারিয়াকে বলে, তুমি এরিককে ধোকা দিয়ে ওর সমস্ত গয়নাগুলো নিয়ে এসো, আমরা দুজনে ভাগ করে নেব। কিন্তু মারিয়া রিচার্ডের কথায় রাজি হয় না, কারণ মারিয়া এরিককে খুব ভালোবাসত। এইদিকে এরিক খুব চিন্তায় ছিল, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, সারাও সবসময় তার পিছনে পড়েছিল।
এরিক মারিয়াকে বাড়িতে এসে সবকিছু খুলে বলে যে সারা সবকিছু জেনে গেছে। সে যদি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেয় তাহলে আমাদের দুজনকে জেলে যেতে হবে। আর মারিয়া বলে এমন কিছুই হবে না, তুমি সারাকে মেরে ফেলো তাহলেই সবকিছু সমাধান হয়ে যাবে। অপরদিকে এরিকের কোনো রাস্তা ছিল না, তাই এরিক মারিয়ার কথাতে রাজি হয়ে যায়। পরদিন সকালে এরিক সারাকে ভুলভাল বুঝিয়ে পাহাড়ের উপর নিয়ে আসে। সারাও এরিককে বিশ্বাস করতো, তাই সেও এরিকের কথায় সেখানে চলে আসে। কিন্তু এরিক সারাকে পাহাড়ের গুহায় নিয়ে তার মাথায় আঘাত করতে করতে তাকে মেরে ফেলে। এরিক খুবই হিংস্র হয়ে গেছিল। তো যাই হোক, এরপর এরিক সারা ডেড বডিটাকে ঠিকানা লাগিয়ে মারিয়ার কাছে চলে আসে। কিন্তু সে এসে তাকে রিচার্ড মারিয়াকে খুব মারছে এবং তার কাছ থেকে সমস্ত গয়নাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মারিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এরিক এসে রিচার্ডের সাথে লড়াই করতে আরম্ভ করে, কিন্তু রিচার্ড এরিকের বুকে ছুরি ঢুকিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। এরিক খুবই আহত হয়। মারিয়া তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু গাড়িতে ওঠার আগেই এরিক মারা যায়। এদিকে এরিকের মৃত্যুতে মারিয়াও খুব ভেঙে পড়ে, কারণ সে এরিককে খুবই ভালোবাসত। এরিক ছাড়া এই দুনিয়ায় তার আর কেউই ছিল। পরের দিন সকালে মারিয়া পুলিশ স্টেশনে গিয়ে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে এবং মারিয়া জেল হয়ে যায়। আর এই মুভিটা এখানে শেষ হয়। তো বন্ধুরা, কি বলে, লোভে পাপ আর পাপ মৃত্যু। সো বন্ধুরা, আজ থেকে আমরা কেউ আর কোনোদিন লোভ করবো না।